আবারও সংগীত ভুবনে নক্ষত্র পতন চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব বাপ্পি লাহিড়ি সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলা মস্কোকে দায়ী করছে কিয়েভ সংকট সমাধানে দাবি মেনে নিতে পশ্চিমাদেরকে রাশিয়ার তাগিদ এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে টেক্সাসে মামলা দোষী সাব্যস্ত হলে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা আন্তর্জাতিক একদিকে বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবর অন্যদিকে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্যানুষ্ঠান আজ এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুব্রত আচার্য শ্রীকান্ত আচার্য মনোময় বিক্রম ঘোষ এরকম অসংখ্য গুণী শিল্পী তাদের মাতৃ সমতুল্য প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কিন্তু অনেকেই কিন্তু চোখের জলে সিক্ত করলেন এবং বললেন যে মাথার উপর থেকে যে ছায়া যে গাছটি গাছকে হারালেন অভিভাবককে হারালেন সন্ধ্যা মুখোপাধ্যায় এত বড় মাপের এত গুণী একজন শিল্পী তা সত্ত্বেও প্রত্যেক শিল্পীদের তিনি যেভাবে পুত্র সমভাবে স্নেহ করতেন সেই স্নেহের পরশ পেয়ে অনেকেই আজকে কিন্তু তাদের যে দেহের ওপর কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদনের যে পর্ব সেটি কিন্তু অব্যাহত রয়েছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে মরদেহে রাখা হবে ইতিমধ্যেই বিশেষ হেলিকপ্টারে উত্তরবঙ্গের কোচবিহার থেকে রওনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী ছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মায়ের মতো তাকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন দিদি দিদি বলে ডাকতেন অনুষ্ঠান তার কেওড়াতলা মহাশাসনের গান স্যালুটের মধ্য দিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা শেষ হবে তারই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে এখানে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এখানে হাজির হবেন এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে একদিকে যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সে মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন বাপ্পি লাহিড়ির ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আজকে করা হচ্ছে না আগামীকালকে কিন্তু তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে এমনটি কিন্তু মহারাষ্ট্র সরকার থেকে জানানো হয়েছে আগেই বলেছি যে বাপ্পি লাহিড়ির যে বড় সন্তান তিনি আমেরিকাতে থাকেন আজকে রাতে তার মহারাষ্ট্রে ফেরার কথা আছে তিনি যদি আজকে রাতে ফেরেন তবে আগামীকাল কিন্তু তার সে বাপ্পি লাহিড়িরও শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বাপ্পি লাহিড়ির যে পারিবারিক সূত্র এবং মহারাষ্ট্র সরকার থেকে জানানো হয়েছে তো এখনো পর্যন্ত যেটি খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে বিশেষ হেলিকপ্টারে রওনা হয়েছেন স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে তিনি এখানে পৌঁছবেন এবং তার পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে বিশেষ হেলিকপ্টারে রওনা হয়েছেন স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে তিনি এখানে পৌঁছবেন এবং তার পৌঁছানোর পর সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহে তা ফুলেল শ্রদ্ধা জানানোর পরই কিন্তু এখান থেকে মরদেহবাহী শকটে নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে এবং সেখানেই কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হবে তো এই ছিল আমার কাছে সঙ্গীত জগতের দুই দুই নক্ষত্রের পতন একদিকে সন্ধ্যা মুখোপাধ্যায় অন্যদিকে মুম্বাইয়ে বাপ্পি লাহিড়ির মৃত্যুর পরবর্তী যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্যাংকিং সিস্টেমের ওপর সাইবার হামলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয় সরাসরি কিছু না জানালেও হামলার জন্য মস্কোকে দায়ী করছে কিয়েভ যদিও হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে সাইবার হামলা চালানো হয়েছে ইউক্রেন প্রশাসনের দাবি এতে রাশিয়া জড়িত সাইবার হামলার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সামরিক বাহিনীর ওয়েবসাইট বাধাগ্রস্ত হয় শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের অনলাইন কার্যক্রম এতে চরম দুর্ভোগে পড়েন অনলাইনে সেবা গ্রহণকারী সাধারণ মানুষ তবে হামলায় কোনো গ্রাহকের তথ্য বেহাত হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ইউক্রেনের ইনফরমেশন সিকিউরিটি সেন্টার জানিয়েছে হামলাকারীরা আরও বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল তবে তা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর
এর আগে 2015 ও 2017 সালে ইউক্রেনে সাইবার হামলা হয়। সে সময় রাশিয়ার দিকে আঙুল তাক করেছিল ইউক্রেন, যদিও সেই দাবি প্রত্যাখ্যান করেছিল মস্কো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। দোষী সাব্যস্ত হলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে। ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে টেক্সাসের বাসিন্দাদের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়ে তাদের অজান্তেই ফেসবুক কর্তৃপক্ষ মেটা তা ব্যবহার করছে নিজেদের বাণিজ্যিক স্বার্থে। মামলায় এমনই অভিযোগ করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। অভিযোগ করা হয়েছে ব্যবহারকারীদের ফেসবুকে আপলোড করা ছবি ও ভিডিও থেকে এসব বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে এসব তথ্য মুছে ফেলতে ব্যর্থ হওয়ারও অভিযোগ আনা হয়েছে মেটার বিরুদ্ধে। ব্যবহারকারীদের জানানো হয়নি যে তাদের বায়োমেট্রিক পরিচয় সংগ্রহ করছে ফেসবুক, বিশেষ করে গ্রাহকদের চেহারার বিবরণ। এটা আইনে সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি তারা এসব তথ্য বাণিজ্যিক স্বার্থে অন্যদের সরবরাহ করছে, এটাও রাজ্যের আইনের লঙ্ঘন। তবে মামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেসবুক কর্তৃপক্ষ মেটার মুখপাত্র। তবে এই মামলায় ফেঁসে গেলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে মেটাকে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মামলার ক্ষতিপূরণ হিসেবে মেটার কাছে $100 কোটি চাইতে পারে টেক্সাস কর্তৃপক্ষ। টেক্সাসের 2 কোটিরও বেশি বাসিন্দার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আগেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। 2020 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিয়াটলে হওয়া অনুরূপ মামলায় $65 কোটি জরিমানা গুনতে হয় ফেসবুককে। সমালোচনার মুখে গত বছরের নভেম্বরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল ফেসবুক। পাশাপাশি তাদের সংগ্রহে থাকা শতকোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মুছে দেওয়ার কথাও জানায় তারা। টানা 14 মাস ধরে করোনা পজিটিভ 56 বছর বয়সী ক্যান্সারের রোগী তুরস্কের মুজাফফর কায়সান। এই সময়ের মধ্যে 78 বার পরীক্ষায় প্রতিবারই করোনা পজিটিভ হয়েছেন তিনি। করোনা নেগেটিভ না হওয়ায় টিকাও দেওয়া যাচ্ছে না তাকে। করোনা আক্রান্ত হওয়ার পর বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন প্রাণঘাতী লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুজাফফর কায়াসান। কিন্তু 14 মাস ধরে করোনা পজিটিভ থাকার পরও বেঁচে আছেন 56 বছর বয়সী তুরস্কের এই নাগরিক। এই সময়ের মধ্যে তিনি 78 বার পরীক্ষা করিয়েছেন, কিন্তু আশ্চর্য, প্রতিবারই কোভিড পজিটিভ এসেছে। তারা যখন বলল আমার করোনা হয়েছে, আমি ভাবলাম এটাই আমার শেষ, কারণ আমি আগে থেকেই লিউকোমিয়ায় আক্রান্ত। আমি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। এক পর্যায়ে আমার ওজন নেমে এসেছিল 50 কেজির নিচে। তুরস্কে সবচেয়ে বেশি সময় ধরে করোনা পজিটিভ রয়েছেন মুজাফফর কায়াসান। লিউকোমিয়া আক্রান্ত থাকায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই করোনা ভাইরাস তাকে ছেড়ে যাচ্ছে না বলে মনে করছেন চিকিৎসকরা। 2020 সালের নভেম্বরে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে যাওয়া আসার মধ্যে আছেন মুজাফফর কায়াসান। তা সত্ত্বেও মানসিকভাবে তিনি বেশ চাঙ্গা। এতদিন ধরে কোভিড পজিটিভ থাকা প্রসঙ্গে তিনি ঠাট্টা করে বলেন তাকে নারী করোনা ভাইরাসে ধরেছে। ভাইরাসটি তার প্রতি এতটাই আকৃষ্ট যে তাকে আর ছেড়ে যেতে চাইছে না। কোভিড আক্রান্ত থাকার এই 14 মাসের মধ্যে 9 মাসই হাসপাতালে কাটিয়েছেন তিনি, আর বাকি 5 মাস কেটেছে নিজের ফ্ল্যাটে একাকী। এই পুরো সময়টাতে পরিবারের সদস্যদের থেকেও দূরে ছিলেন তিনি। করোনার কারণে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে 2 দফার টিকা নেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয় না প্রতি 4 জনের 1 জন লিউকোমিয়া রোগীর শরীরে। এদিকে করোনা নেগেটিভ না হওয়ার কারণে টিকাও দেওয়া যাচ্ছে না মুজাফফর কায়াসানকে। চিকিৎসকরা জানিয়েছেন টিকা পেতে সম্পূর্ণভাবে করোনা থেকে সুস্থ হতে হবে একজন রোগীকে। দীর্ঘদিন আইসোলেশনে থাকায় পরিবারের লোকদের সান্নিধ্য পেতে আকুল হয়ে আছেন মুজাফফর কায়াসান। তাই আইসোলেশনের বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের প্রতি। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সঙ্গীত ভুবনে নক্ষত্র পতন, চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বাপ্পি লাহিড়ী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলা, মস্কোকে দায়ী করছে কিয়েভ। সংকট সমাধানে দাবি মেনে নিতে পশ্চিমাদেরকে রাশিয়ার তাগিদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।